খবরের সঙ্গে থাকার জন্য বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিনরাত। সন্ত্রাসবাদী সমস্যার কারণে যেসব মানুষ ঘর বাড়ি ছাড়া হয়েছেন তাদের পুনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটি। প্রত্যেক উদ্বাস্তু পরিবারকে ঘর প্রদান, জমির বন্দোবস্ত দেয়া, উদ্বাস্তু পরিবারগুলোকে কাজের সুযোগ দেয়া এবং 5 লক্ষ টাকা করে অনুদানের দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এসব দাবি নিয়ে 16 অগস্ট জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে সংগঠন। বুধবার সাংবাদিক সম্মেলন করে জানানো হয় ডেপুটেশনের কথা। বর্তমান সরকারের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়া এই দুইটা উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই সংগঠন। আচ্ছা, আমাদের দাবিগুলো হলো উদ্বাস্তুদের মধ্যে যারা নিজের উদ্যোগে মাটি কিনতে পারছে এদেরকে IUI অথবা PMAY প্রকল্পে ঘর প্রদান করা, যারা এখনও মাটির ব্যবস্থা করতে পারছে না এদেরকে সরকারি খাস জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা, প্রত্যেক উদ্বাস্তু পরিবারকে 5 লক্ষ টাকা করে একটা অনুদানের ব্যবস্থা করা, বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ দেওয়ার ক্ষেত্রে উদ্বাস্তু পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং উদ্বাস্তুরা যে ওইখানে যে ফালাই আছে জমিগুলো এইগুলোর মধ্যে যেই জমিগুলো জুত আছে এই জুত জমিগুলো সরকার অধিগ্রহণ করা, এই 6টা দাবি। আমরা রেজিস্ট্রেশন পাওয়ার পর এখন যদি রাজ্য সরকারের কাছে যাই নাই, শুধু প্রশাসনিক স্তরে আমরা পশ্চিম জেলার জেলা শাসককে এখানে গেছি এবং কপি দিয়ে আসছি। জেলা শাসক আমরা সিভি দিয়ে আসছি। বামফ্রন্ট সরকারের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় কলোনি করে সন্ত্রাসবাদী সমস্যার কারণে উদ্বাস্তু পরিবারগুলোকে পুনর্বাসন দেয়া হয়েছিল, কিন্তু সবাই সে পুনর্বাসন পাননি। ফিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।